হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। তো এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা, আমরা আসলে একটা ফ্লোর ম্যাটের দোকানে গিয়েছিলাম। তো আমার রুমে ওয়ালপেপার লাগাবো, এর কারণে এখান থেকে ওয়ালপেপার খুঁজে নিচ্ছি। তো আমি জাস্ট হালকা কালারের মধ্যে খুঁজছিলাম যাতে রুমটা সুন্দর দেখায়, আর আমি সাদা রঙের খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না মন মতো আর কি। তো এটা হচ্ছে বিকেলের দিকে, আমাদের এখানে ম্যাগাজিন এভাবে রেখে যায়, যার ভালো লাগে সে নিয়ে যায় এখান থেকে পড়ার জন্য। তো আমি এখন স্কুলে চলে যাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছেন, আর বৃষ্টি বোঝা যাচ্ছিল না বাট বৃষ্টি হচ্ছিল। আমি এখন দিদারের জন্য ওয়েট করছি, তারেককে নিয়ে এসেছি, আর দিদারের কোচিং হচ্ছে, তো দিদার ভিতরে পড়তেছে আর আমি ওয়েট করতেছি। আসলে বৃষ্টিতে ভিজে গতকাল আমার ঠান্ডা লেগে গিয়েছে, মানে ঠান্ডা লাগলেই এখন ভয়, তারপরও ভয়ে আছে আর কি। তো সেফটি থাকার চেষ্টা করি, এখন বাকিটা আল্লাহর হাতে, জন্ম মৃত্যু সব কিছুই আল্লাহর হাতে লেখা। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, আমি স্কুল থেকে আসার সময়ও বৃষ্টি হয়েছে, মানে দিদারকে নিয়ে আসার সময়। তারেককে স্কুল থেকে আনার পর আমাকে দিদারের জন্য 1 ঘন্টা ওয়েট করতে হয়, কারণ ওর ক্লাস চলে আর কি, কোচিংয়ের মতো অনেকটা। তো আজকে আমি বিকেলের দিকে এসে রান্না করছি, আজকে জাস্ট মুরগি আর খাসির মাংস রান্না করব। আর আপনারা যখন যে কোনো খাবার, মানে মুরগি, গরু, খাসি কিংবা যে কোনো খাবারই রান্না করেন না কেন, জাস্ট ভেজিটেবল ছাড়া, সেগুলো অবশ্যই হাই হিটে কষিয়ে রান্না করবেন, এতে করে এটার ভিতরে কোনো ভাইরাস থাকলে সেটা মরে যাবে। তো যখনই এরকম টাইপের কোনো কিছু রান্না করবেন, মানে সবজি ছাড়া মাছ মাংস রান্না করলে হাই হিটে রান্না করে খাবেন, ইভেন কি মাছও রান্না করার সময় জিনিসটা খেয়াল করবেন। তো আমি আজকে মুরগি এবং খাসি দুইটাই হাই হিটে কষিয়ে ভালো করে রান্না করেছি, এতে করে এগুলোর ভিতরে যদি কোনো ভাইরাস থাকে তাহলে মরে যায়। আর রোগ তো আল্লাহ তালাই দিয়েছে এবং আল্লাহ তালাই রহমত করবে, হয়তোবা আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি, সেটার পাপের ফল আর কি, বাকিটা আল্লাহর হাতে। তারপরও সবাই সবার জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে টুনা ফিশের ক্যান, দেখতে ঠিক এরকম হয়, কারণ অনেকে হয়তোবা জানে না যে টুনা ফিশের কাবাবটা যে আমরা তৈরি করি, মানে মাছটা কেমন থাকে দেখতে। আর এরকম টুনা ফিশের ক্যান এখন বাংলাদেশেও পাওয়া যায়, এটা কোনো আহামরি ব্যাপার না। আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কিভাবে ক্যানটা ওপেন করি। তো টুনা ফিশের ক্যান ওপেন করার জন্য অথবা যে কোনো নর্মাল ক্যান ওপেন করার জন্য এরকম একটা মেশিন আছে আর কি, ছোট্ট। তো আমি জাস্ট মেশিন বলছি আর কি, কী বলবো আমি নিজেও জানি না, তো যাই হোক ভুল হলে ক্ষমা করবেন। তো এটা জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা হয়, একদমই সহজ, হাত কাটার কোনো ভয় থাকে না, দেখলে নিত খুব সহজেই খুলে গেল। তো এখন আমি টুনা ফিশের কাবাবটা তৈরি করে নিব। টুনা ফিশের কাবাবটা একদমই সহজ, আমার চ্যানেলেও আছে রেসিপিটা। তো জাস্ট সিম্পল কয়েকটা জিনিস দিয়ে কাবাবটা বানিয়ে ফেলবো। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পোলাও আর কাবাবটা ভেজে নিচ্ছি। আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে আমি মানে স্কুল থেকে আসার পর রান্নাবান্না শুরু করেছি, অর্থাৎ আজকে বিকেলবেলা আর কোনো কিছু তৈরি করবো না, জাস্ট এগুলোই খাওয়া দাওয়া হবে। আর মনটা এত খারাপ ছিল যে মানে আর কিছুই তৈরি করতে পারিনি, এগুলো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছি, 9টা বাজেই ঘুমিয়ে পড়েছে আজকে সবে। তো এই যে সন্ধ্যার দিকে রান্নাবান্না শেষ, এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে। খাসির মাংসর রেজালা, তারপর হচ্ছে মুরগির রোস্ট, একটু
হলুদের গুঁড়া দিয়েছি, পোলাও, সালাদ, টুনা ফিশের কাবাব, আর শক্ত মুরগির রোস্টটা যখন আমি করি তখন হলুদের গুঁড়াটা দিই, আর টক দইটা মাস্ট দেই আর কি। তো রাবু চলে এসেছে, সবার জন্য খাবার মানে বেড়ে দিচ্ছে, সবাই খাবে আর কি এখন। তা আমি বললাম যে আগে আপনি নিয়ে নেন, পরে আমরা নিব। তো সে খাবার বেড়ে নিচ্ছে, ওর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে শক্ত মুরগি। আর আপনারা অবশ্যই অবশ্যই যখন মাছ মাংস রান্না করবেন, হাই হিটে কষিয়ে রান্না করবেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, অনেকেই জানে না, বাট আমি এই জিনিসটা ফেসবুকে পেয়েছি এর কারণে বললাম। সবাই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সাবধান থাকলে আল্লাহ অবশ্যই রহমত করবে। আর এগুলো হচ্ছে দিদারের জন্য কয়েকটা স্কুলের জিনিসপত্র এনেছিলাম, আসলে ওর পেন্সিল কলম এগুলো নিসা দুষ্টামি করে লিখতে গিয়ে এলোমেলো করে দিয়েছিল, মানে হারিয়ে ফেলেছে। তো এর জন্য কে এগুলো এনে দিলাম আবারও, কারণ নিসা ইদানিং আবার লিখতে পছন্দ করে। তো দিদারের ব্যাগ থেকে বের করে সে সব কিছু হারিয়ে ফেলেছে। তো ওর স্কুলের টুকটাক যেই জিনিস লাগে আর কি। আর গতকাল আমার হাজবেন্ড যখন জবে গিয়েছিল সেখান থেকে খবর পেয়েছে যে বেলজিয়ামেও 7 জনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো সবাই দোয়া করবেন, কারণ 7 জন যেহেতু পাওয়া গিয়েছে তাহলে আরও মানুষ তো আক্রান্ত হবেই। আর আমার বাচ্চাদের স্কুল থেকে বলে দিয়েছে বারবার হাত ধোয়ার জন্য, মানে যে কোনো কাজ করার আগে এবং করার পরে হাত ধোয়ার জন্য সাবান দিয়ে, আর খেয়াল রাখতে বলেছে ঠান্ডা যেন না লাগে। আমি যখন আজকে সকালবেলা স্কুলে যাই তখন দেখলাম যে ছোট বাচ্চাদের স্কুল আর বড় বাচ্চাদের স্কুলটা আলাদা করে দিয়েছে, মানে স্কুল গেট, যেহেতু আমার বাচ্চাদের এখানে 2টা স্কুল গেট, মানে ছোট বাচ্চাদের যেহেতু তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়, সো এটার কারণে ছোট বাচ্চাদেরকে আলাদা করে প্রবেশ করানো হয় এবং মানে বড় বাচ্চাদেরকে আলাদা করে প্রবেশ করানো হয়। কারণ করোনা ভাইরাসের প্রথম লক্ষণ হচ্ছে কাশি আর বুকে কফ জমে থাকা, সো এটার কারণে বাচ্চাদেরকে বলে দেওয়া হয়েছে যেন ঠান্ডা না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাট এই বৃষ্টির ভিতরে গেলে ঠান্ডা তো অবশ্যই লাগবে, আমার নিজেরই ঠান্ডা লেগে গিয়েছে, তারপরেও কিছু করার নেই। বাকিটা সাবধানে তো থাকি, বাট বাকিটা হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ কি রেখেছে কপালে একমাত্র আল্লাহই জানে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে দিদারের জন্য টুকটাক জিনিস এনেছি, ওর প্রয়োজনীয় জিনিসগুলো আর কি। আর এটা কালারফুল একটা পেন, এটা তারেক আর নিসার জন্য এনেছি, ওরা লেখালেখি করতে খুব পছন্দ করে, সো এটার কারণে এনেছি। আর নিশা দেখতেই পাচ্ছেন কলম পেয়ে খুবই খুশি। আসলে আমার বাচ্চাগুলো ঘরে আসলে হিটার অন করে রাখি সারাক্ষণই, তারপরও বাচ্চাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে পারছি না। তো সবাই দোয়া করবেন প্লিজ, যাতে আমরা সবাই যেন সুস্থ হতে পারি কিংবা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারি। তো যাই হোক, আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।